আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার প্রিয় এস বি চ্যানেলের দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রাবুল্লা আলমিনের অশেষ মেহরবান এবং দয়ায় সবাই ভালো আছেন দর্শক আগামী এক সপ্তাহের মাধ্যমে অনেক লোক ধরা পড়েছে তার মধ্যে ষোলো হাজার ছয়শো আটত্রিশ জনের কথা বলা হয়েছে রিয়াদ পত্রিকায় তার মাধ্যমে কারা রয়েছেন শীর্ষে কারা রয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল দর্শক মণ্ডলী আমরা জানি সৌদি আরব সরকার বর্তমানে প্রচুর স্যাক্স চলতেছে সৌদি আরবে তার মাধ্যমে বেশির বেশিরভাগ মানুষেই রয়েছে ইয়ামেন এবং ইউথিফিয়া আমরা জানি যে গত সাত দিনের মাধ্যমে ষোলো হাজার ছয়শো আটত্রিশ জনকে সৌদি গভর্নমেন্ট যে হুকুমার লোকরা রয়েছে পুলিশ আসটেরই তারা গ্রেফতার করেছে তার মাধ্যমে যাদের আঁকামা অর্থাৎ যাদের আকামা নাই আকামাতে হুরুফ আছে আকামাতে বিভিন্ন সমস্যা রয়েছে তারা ধরা পড়ছে নয়শো নয় হাজার জন ধরা পড়ছে যাদের হুদুদ যাদের অর্থাৎ বর্ডার বর্ডার যারা ক্রস করছে অর্থাৎ যারা বিভিন্নভাবে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করছে তারা ধরা পড়ছে নয় জন একটা জিনিস খেয়াল করেন প্রতিনিয়ত আমরা যত নিউজগুলো দেখতেছি বা তাদের এই যে ধরার নিউজগুলো তারা প্রকাশ করতেছে সেখানে একটা বড়ো সংখ্যক থাকে কিন্তু বর্ডার ক্রস যারা করতেছেন অবৈধভাবে যারা সৌদি আরবে প্রবেশ করতেছেন এরা একটা বড় অংশ কিন্তু এদের এরা এখানে ইয়ামেনই এবং ইউথিফিয়া দুইটা দেশের কথা বলা হয়েছে কেন তাদের জিডিপি তাদের যেই গড়ে বলছেন যে পঞ্চান্ন পার্সেন্ট লোক হলো ইয়ামেন যেহেতু ইয়ামেন খুবই কাছে সৌদি আরবের একেবারে বর্ডারের পাশাপাশি ইউথিফিএ কাছে এবং ইউথিফিয়া হলো তেতাল্লিশ পার্সেন্ট ইয়ামেন আগিয়ে পঞ্চান্ন পার্সেন্ট এবং তেতাল্লিশ পার্সেন্ট হল কারা ইউথি এবং দুই পার্সেন্ট রয়েছে যারা অন্যান্য দেশের লোকরা রয়েছে এখানে আরেকটা বিষয় হলো কাজের অর্থাৎ যাদের ফ্যাশাগত সমস্যা অর্থাৎ দেখা যায় আমেল মঞ্জিলি কাজ তারা দেখা যায় কি করতেছে বিভিন্ন দোকানে কাজ করতেছে তো বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের মাধ্যমে ধরা পড়ছে চোদ্দোশো পঞ্চান্ন জন ধরা পড়ছে এ পর্যন্ত তো দর্শক এদের ভিতরে নয় হাজার তিনশো তিরিশ জনকে প্রসেস চলতেছে দেশে পাঠানোর জন্য এদেরকে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছে এবং তাদেরকে তাদের বিষয়গুলো জাস্টিফাই করা হচ্ছে এই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে দর্শক বর্তমানে যতই স্যাকিং বলেন না কেন আর আমরা প্রতিনিয়ত যে নিউজগুলো দেখতেছি সেখানে ইয়ামেন এবং ইউটিফি এই দুইটা অংশই বড় ধরনের একটা অংশ দেখা যায় ধরতেছে কারণ তারাই বেশিরভাগই অবৈধ রয়েছে আরবে দর্শক আশা করি যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ